আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন দেশের বরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত সাধক, যিনি মুক্তিযোদ্ধা থেকে সুরযোদ্ধা হিসেবেই বেশি খ্যাত। আহমেদ ইমতিয়াজ বুলবুল 1956 সালের 1 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল আজিমপুরের ওয়েস্ট এন্ড উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং পরবর্তীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বাল্যকাল থেকেই ছিলেন দুঃসাহসিক ও দেশপ্রেমিক। তার প্রমাণ পাওয়া যায় মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় মাত্র 15 বছর বয়সে রাইফেল হাতে 71-এর রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আগে বুলবুল ও তার একজন বন্ধু ঢাকার নিউ মার্কেটের 1 নং গেটে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়িতে গ্রেনেড হামলা করেন। তারপর যোগদান করেন মুক্তিবাহিনীতে। মুক্তিবাহিনীতে যোগদানের পর বুলবুল আটক হন ব্রাহ্মণবাড়িয়ার তন্তল নামে একটা জায়গায়। তারপর অনেক দিন তিনি কারাগারে এবং থানায় অমানসিক নির্যাতনের শিকার হন। আমাকে তারা উলঙ্গ করে মাটিতে শোয়ালো। শোয়ার পর মাথার মধ্যে একটা পা রাখলো একজন আর্মি অফিসার বা জওয়ান, আর পায়ের উপরে একজন একটা পা রাখলো। আর ওদের সাইজ তো অনেক বড়ো, তো আমরা ছোট। হাতে একটা চাবুক থাকে চিকন, ওটা হিপের মধ্যে মারা হয়। একটা মারলে গাটা খুব গরম হয়ে যায়, মানে আগুনের মতো গাটা গরম হয়ে যায় একটা মারলে। হ্যাঁ, তখন যখন মেরেছিল তখন আমি ওদেরকে বলেছিলাম, এই শুয়ারের বাচ্চারা। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি মুক্তিযোদ্ধা? তখন আমরা বলেছিলাম, ইয়েস, উই আর মুক্তিযোদ্ধা। তখন বলো, কী করতে চাও? আমরা বললাম যে তোমরা আমাদের দেশে জেনোসাইড করেছো, মা বাবা শিশুকে হত্যা করেছো, আমরা হত্যার বিচার চাই। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাস তার শিল্পকর্মের ভিতরেও রূপ দিয়েছেন। তার সৃষ্ট শিল্পে মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাসের প্রমাণ পাওয়া যায়। মুক্তিযুদ্ধের পর তিনি নিয়মিত সঙ্গীত জীবন শুরু করেন। ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিন শতাধিকের বেশি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আম্মা যা, ও আম্মা যা, আম্মা যান, আম্মা যান, আপনি বড় মেহরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান। আম্মা যান, আম্মা যান, এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়। মুক্তিযুদ্ধের পর 8 বছর একাধারে দেশের গান রচনা করেন তিনি। আহমেদ ইমতিয়াজ বুলবুল একটা ইনস্টিটিউশন, তো তার মূল্যায়ন আসলে কোনো বিশেষণ দিয়ে হবে না। সে তো একজন বীর সাহসী যোদ্ধা, তার সব কিছুতেই সাহসিকতার পরিচয় পাওয়া যাবেই। 12 সালের আগস্টে বুলবুল ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী গোলাম আজমের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। পরের বছর 2013 সালের 9 মার্চ রাতে তার ভাই মিরাজের লাশ
কুড়িল উড়াল সেতুর পাশে পাওয়া যায়। 2018 সালের মে মাসে আহমেদ ইমতিয়াজ বুলবুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করেন, 2012 সালে সরকারের নির্দেশে 71 ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলখানায় গণহত্যাটিতে বেঁচে যাওয়া 5 জনের একজন হিসেবে সাক্ষ্য দেওয়ার কারণে তার ভাই মিরাজকে হত্যা করা হয়। সরকারের কাছে বিচার চেয়েও বিচার পাননি বলে দাবি করেন তিনি। যদি বিচার কার্যক্রম শুরু হওয়ার শুরুতেই এই বিলটি চূড়ান্ত আকারে আসতো, তাহলে সম্ভবত এরকম নিরাপত্তাহীনতায় কোনো সাক্ষীকে দিনের পর দিন জীবনযাপন করতে হতো না, এবং এই এই কষ্টগুলো একজন মুক্তিযোদ্ধা, একজন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন সাক্ষীকে এইভাবে আক্ষেপ করতে হতো না। আমাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আমি তো 4 দেয়ালের মধ্যে বন্দি হয়ে গিয়েছি। আমার সৃষ্টিগুলো একটা, যখন একজন সৃষ্টিশীল মানুষ, তিনি কিন্তু চাইবেন একটা উদার খোলা আকাশ, জীবনযাপন করবে স্বাধীনভাবে, এই অধিকার সবারই আছে। এই মৌলিক অধিকারটা যখন লঙ্ঘিত হয় আমরা বাঙালি জাতি হিসেবে লজ্জিত হই। যুদ্ধাপরাধীদের যে বিষয়টা, সেটা যারাই সাক্ষী রাজসাক্ষী হয়েছেন দেখা যায় তারা কোনো না কোনোভাবেই হুমকির সম্মুখীন হয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগেছেন। ছোট ভাইয়ের মৃত্যুর পর বুলবুল সরকারের কাছে তার নিরাপত্তার জন্য আবেদন করেন। তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য 6 জন পুলিশ দেয় সরকার। এতে করে আরেক বিপত্তি ঘটে বুলবুলের। একটি বিষয় হচ্ছে যে এটা আমার ভেবে খুব কষ্ট লাগছে একজন নাগরিক হিসেবে, যে এই প্রোটেকশন পাওয়ার কারণে ওনাকে, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে 6 জন সদস্যকে ওনাকেই এটা মেনটেন করতে হয়েছে। এটা আমি অবশ্যই ঠিক আমার জানা নাই যে আসলে কেন এটা ওনাকে মেনটেন করতে হলো। এটা তো রাষ্ট্রের বহন করার কথা, এবং আইন অনুযায়ী রাষ্ট্রই এই প্রোটেকশনের ব্যবস্থা করা উচিত। নিচে নামলো দেখা গেছে যে আপনার ওই 2 জন পুলিশ নিলাম তো, আর আমাকে নিলাম তো, যখন নিচে ব্যাংক থেকে এটিএম থেকে টাকা উঠাবে ওনার বাসার নিচে। আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেবের মতো লোকের জীবনে নিরাপত্তা ছিল না, হুমকির মধ্যে রয়েছে, তার সন্তানের লেখাপড়া হয় নাই, শুধুমাত্র এই প্রোটেকশনের কারণে, নিরাপত্তাহীনতার কারণে, স্বাধীন জীবনযাপন করতে না পারার কারণে তার যে সৃষ্টিশীলতা, যেটি দিয়ে আরও আমাদেরকে সমৃদ্ধ করতে পারতেন, সেই কাজটি সেইভাবে আর করতে পারেনি। এর ব্যর্থতা একদিক থেকে অবশ্যই সরকারের ঘাড়ে আসবে, যে সরকার তাকে সেরকম সুরক্ষা দিতে পারেনি। আমার দেশ আমার কাছে আগে, এবং তার জীবনকে তিনি তুচ্ছ করেছেন দেশের কাছে। আমি বুলবুল খুব এত দ্রুত মৃত্যুবরণ করবে, এটা আমাদের অনেকের কাছে অভিপ্রেত ছিল না, আমার কাছেও নয়। দেশবাসী মহানদের সঙ্গে আমরা তার কচিবিশালের পক্ষ থেকে তাকে জাতীয় স্মৃতি যখন শহীদ মিনারে আনা হয়, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়, তার প্রতি শেষ শ্রদ্ধা, আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, নেতৃত্বের প্রসিকিউটররা সেখানে শেষ শ্রদ্ধা আমরা নিবেদন করি। 6 বছর তার সন্তান সামির ইমতিয়াজ তার বাবার সাথে বন্দিদশায় জীবনযাপন করেন। এই 6 বছর বুলবুলের সন্তান লেখাপড়া করতে পারেনি। যে পরিবেশটা তাকে দেওয়া দরকার ছিল সেই পরিবেশটা হয়তো সে পায় নাই, তার সন্তান পায় নাই, এটা অবশ্যই আমাদের জাতি হিসাবে আমাদের দুঃখ, এটা আমাদের দুঃখজনক ঘটনা। তাকে দেখে যেতে হলো যে তার ছেলে তার নিরাপত্তাহীনতার কারণে 6 বছর পাঠ্যক্রম থেকে তাকে বিরত থাকতে হয়েছে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু থাকতে পারে না। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়াটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন এক বলে এরকম একটা আইন করার কথা ছিল সরকারের, এবং এটা আমরা যতদূর জানা আছে যে এটা আপনার বিল আকারে, ড্রাফট বিল আকারে বিল পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত আমার জানা আছে। এটা কেন এটা আলোর মুখ দেখলো না সেটা আমি বলতে পারবো না, তবে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, এটা অত্যন্ত দুঃখজনক। এখন আমাদের দেশে দেখেন যতগুলি ঘটনা ঘটে সবগুলি ঘটনাতেই মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। যে যদি আইন থাকতো এবং সেই আইন অনুযায়ী তার তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা বিধান করা হতো, তাহলে হয়তোবা তার ভাই মিরাজকে এইরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সামনে পড়তে হতো না, বা তার পরিবারকে, তার আরেকজন মুক্তিযোদ্ধা তার ভাইকে হারাতে হতো না। আমার ছোট ভাইয়ের আজকে যে শহীদ হলো,
আমার জন্যই হয়েছে, যারা নির্ভয়ে আদালতে গিয়ে সাক্ষী প্রদান করেছেন। এবং এই সাক্ষী সুরক্ষা আইন আমি কথা বলার পরপরই সরকারের চিন্তা করা উচিত কী করতে হবে। এখন কিন্তু মানুষ সব বোঝে, সরকারের দায়িত্ব ছিল যখনই আমরা সাক্ষী দিয়ে বেরিয়েছি তখনই আমাদের নিরাপত্তা দেয়া। দুঃখজনক হলেও সত্যি যে আমরা এই মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা যতটুকু দরকার সেটা দিতে পারছি না। মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি এবং একজন মুক্তিযোদ্ধা তার পরিবার মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধের বিপক্ষে শক্তির বিরুদ্ধে একজন যুদ্ধ অপরাধীর বিপক্ষে সাক্ষী দিতে এসে যে দুর্ভোগে পড়েছেন, অবশ্যই তার এটা লাঘব করার দায়িত্ব সরকারের। না, এটা তো অবশ্যই আমি বলবো যে এই দায় আমাদেরকে নিতেই হবে। এটা তো যেমন ধরেন আপনি, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, আমার যতদূর মনে পড়ে এটা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় একজন সাক্ষী হয়েছিলেন এবং তাকে আমরা রক্ষা করতে পারিনি, পরবর্তীতে তাকে করুণ পরিণতির বরণ করতে হয়েছে। বাংলাদেশে একাত্তরের মহান মুক্তিযোদ্ধাকে নিয়ে অনেকেই রাজনীতি, ব্যক্তিস্বার্থ হাসিল ও নানা ধরনের সুবিধাভোগের মতো কুৎসিত কাজ করে থাকে, কিন্তু এক্ষেত্রে বুলবুল ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তার এই দেখিয়ে যাওয়া পথ বাংলাদেশের বর্তমান রাজনীতিবিদদের জন্য হতে পারে অনুসরণীয়। আর দুয়ানা বাকি ও জীবন তোর, আর দুয়ানা বাকি, দুই ছটক চক্ষু দুই নদী পানি কেমনে বলো ধরে, এক ভরি অন্তর তিন পাহাড় দুঃখ কেমনে বলো ধরে, বিচ্ছেদেরই সহজ নামতা তুমি বোঝো নাকি, ও জীবন তো আর দুয়ানা বাকি।